দেখুন বিস্তারিত বাংলাদেশের তৈরি BD-08 এবং ভারতের তৈরি ইনসাস রাইফেল। উপমহাদেশের অন্যতম সেরা দুটি অ্যাসল্ট রাইফেল হচ্ছে বাংলাদেশের তৈরি BD-08 এবং ভারতের তৈরি ইনসাস রাইফেল। উভয় দেশই তাদের আর্মির স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে এ দুটোকে ইস্যু করেছে। আসুন এদের মধ্যে একটু তুলনা করে দেখি। BD-08-এর ওজন 3.4 কেজি এবং ইনসাসের ওজন 4.15 কেজি এবং দৈর্ঘ্য যথাক্রমে 955 মিলিমিটার ও 960। কম ওজন ও কম দৈর্ঘ্যের রাইফেল ব্যবহার করা সহজ। BD-08 রাইফেল থেকে 500 মিটার দূরের টার্গেটে প্রতি মিনিটে 720 রাউন্ড বুলেট নিক্ষেপ করা যায়। অপরদিকে ইনসাস রাইফেল থেকে 400 মিটার দূরের টার্গেটে প্রতি মিনিটে 600 রাউন্ড বুলেট নিক্ষেপ করা যায়। BD-08 রাইফেল 7.62 মিলিমিটার কাস্টমাইজড বুলেট ব্যবহার করা হয়, যা ক্ষেত্রবিশেষে বুলেট প্রুফ জ্যাকেটকেও ভেদ করতে পারে। মুম্বাই হামলায় AK-47 থেকে নিক্ষিপ্ত 7.62 মিলিমিটার বুলেট এক NSG অফিসারের বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে তাকে হত্যা করতে সক্ষম হয়। অপরদিকে ইনসাস রাইফেলে 5.56 মিলিমিটার বুলেট ব্যবহার করা হয়, যা শক্ত বাধা অতিক্রম করতে পারে না। প্রতি ইউনিট BD-08-এর দাম 32,000 টাকা এবং প্রতি ইউনিট ইনসাসের দাম 36,000 রুপি বা 42,000 টাকা।